বিজেপির বড় নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে গত কয়েকদিন আগেই আসানসোল পুলিশ। সেই জিতেন্দ্র তিওয়ারিকে যখন কোর্টে তোলা হয়, সেই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এবারে আসানসোল কোর্ট বিরাট বড় একটি রায় ঘোষণা করেছে। যেই রায় ঘোষণার পরই পুরো বিজেপি পার্টি বিপদে পড়ে গেছে। কারণ এই রায় ঘোষণার জন্য শুধু আসানসোলের এই বিজেপি নেতা বিপদে পড়বে না, পড়বে পুরোপুরি বিজেপি পার্টিটাই। চলুন আসানসোল আদালত জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কি কি রায় দিল, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন এবং দেখুন এই রায় ঘোষণার পর বিজেপি পার্টি এবং বিজেপি নেতারা কতটা বিপদে পড়ে গেল। চলুন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন যে এই রায় ঘোষণার পরই বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। কম্বল কাণ্ডে অস্বস্তি বাড়ল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির আসানসোল আদালতে। জিতেন্দ্র তিওয়ারির জামিনের আর্জি খারিজ, উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত জিতেন্দ্রর আইনজীবীর, আপনাদের জানাবো। আসানসোল আদালতে আজ খারিজ হয়ে গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জামিনের আর্জি। জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করা হয় নয়ডা থেকে, গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ, তারপর তাকে রাজ্যে নিয়ে আসা হয়। সরাসরি যাব বাসুদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আসানসোল থেকে। বাসুদেব, আসানসোল আদালতে আজ খারিজ হয়ে গিয়েছে জিতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন, কি বললেন বিচারক? দেখো, বিচারকের কাছে দুই আইনজীবী, একদিকে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুন্ডু যেমন বললেন যে জিতেন্দ্র তিওয়ারিকে 18 মার্চ এই মাসের 18 তারিখে দিল্লি থেকে যেভাবে নিয়ে আসা হয়েছে অপহরণ করার মতো, সেটা ঠিক হয়নি। কারণ জিতেন্দ্র তিওয়ারির 19 তারিখে সোমবার দিন হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তিনজনের নামে, তিনজনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল যে স্টে অর্ডার দেওয়া হোক অ্যারেস্টের উপরে। কারণ জিতেন্দ্র তিওয়ারির নামে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আসানসোল সিজিএম আদালত। 15 মার্চ জিতেন্দ্র তিওয়ারির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল, তাকে অ্যারেস্ট করার কথা ছিল পুলিশের। পুলিশ সেই জন্য তাকে খুঁজছিল এবং পুলিশ যেটা জানিয়েছে আদালতে যে তাকে বহুবার আসানসোলের যে বাড়ি, সেই বাড়ি বা কলকাতার বাড়িতেও তাকে খুঁজেছে কিন্তু পায়নি। পরে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুন্ডু যেটা জানাচ্ছেন যে তাকে সময় দেওয়া হয়নি। একজন ভারতীয়কে কিন্তু সময় দেওয়া উচিত ছিল, যখন জানতো যে সোমবার দিন তার সুপ্রিম কোর্টে বিচার রয়েছে। তিনজনের নামে, তিনজনের জন্য আপিল করা হয়েছিল, গৌরব গুপ্ত, তেজপ্রতাপ সিং এবং জিতেন্দ্র তিওয়ারি, যে স্টে অর্ডার দেওয়া হোক। কিন্তু সোমবারে হিয়ারিং হওয়ার আগেই শনিবার দিন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। রবিবার দিন তাকে আসানসোল আদালতে পুলিশ করা হয়। সোমবার দিন কিন্তু গৌরব গুপ্ত ও তেজপ্রতাপ সিং এর অ্যারেস্ট ওয়ারেন্টের উপর স্টে অর্ডার চলে আসে। যদি জিতেন্দ্র তিওয়ারিকে না ধরা হতো তাহলে তার পক্ষে হয়তো স্টে অর্ডারটা আসতো। কিন্তু শেখর কুন্ডুর পরিবর্তে আসানসোল পুলিশের পক্ষ থেকে স্পেশাল পিপি সোমনাথ চট্টোপাধ্যায় বলেন এই পেইক্সেনের উপরে কিন্তু কোনো বিচার হয় না, উনি থাকলে তাকে ধরা হতো না, বেল হতো বা স্টে অর্ডার হতো, এই ধরনের কোনো প্রেডিকশনের উপরে কিন্তু আইন চলে না। জিতেন্দ্র তিওয়ারিকে অ্যারেস্ট ওয়ারেন্ট যখন ছিল 15 মার্চ, যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছিল তখন তাকে যখন খুশি অ্যারেস্ট করতে পারতো, নিয়মের দিক দিয়ে কিন্তু কোনো ভুল হয়নি।